গত ভিডিওতে সমস্ত উত্তরগুলো দিয়ে দিয়েছি, আজকে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি দুই নম্বরে যেটা আছে সেটা দেখে নাও। এক নম্বর প্রশ্ন, রাজনৈতিক কারাগার বলতে কী বোঝো? উত্তর 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে বাস্তিল দুর্গ রাজনৈতিক কারাগার হিসেবে পরিচিত ছিল। বিপ্লবের পূর্বে ফ্রান্সে লেতর দ্য ক্যাসে নামক গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে রাজকীয় কর্মচারীরা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে বাস্তিল দুর্গে আটক করে রাখত বলে একে রাজনৈতিক কারাগার বলা হয়। নেক্সট প্রশ্ন, করভি কী? উত্তর, বিপ্লব পূর্ব ফ্রান্সে বাধ্যতামূলক বা জবরদস্তিমূলক শ্রমদান অভিহিত হতো করভে বা করভি নামে। এই পরোক্ষ করের জন্য কৃষকরা বিনা পারিশ্রমিকে রাজার রাজপথ নির্মাণের জন্য এবং সামন্ত প্রভুকে সপ্তাহের নির্দিষ্ট দিনগুলিতে শ্রমদান করতে বাধ্য হতো। নেক্সট প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে প্রথম এস্টেট কারা ছিলেন? উত্তর, ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজে যাজকরা প্রথম সম্প্রদায় বা ফার্স্ট এস্টেট নামে পরিচিত ছিলেন। 1789 খ্রিস্টাব্দে যাজকদের সংখ্যা ছিল 120,000। ফ্রান্সের মোট জনসংখ্যার 1% এর কম হয়েও যাজকরা সমাজে ও রাষ্ট্রে খুব প্রভাবশালী ছিলেন। তারা ছিলেন আইনের ঊর্ধ্বে এবং তাদের কোনো প্রকার কর দিতে হতো না। নেক্সট প্রশ্ন, ফিজিও ক্র্যাট গোষ্ঠীর মূল বক্তব্য কি ছিল? উত্তর, ফরাসি বিপ্লবের আগে অ্যাডাম স্মিথের অনুপ্রেরণায় একদল অর্থনীতিবিদদের আত্মপ্রকাশ ঘটে, যাদের দাবি ছিল অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প স্থাপন। এরা ফিজিও ক্যাট নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কি? উত্তর, 1789 খ্রিস্টাব্দে 20 জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা স্টেট জেনারেলের অধিবেশনে তাদের জন্য কিছু নির্দিষ্ট সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেন সেটি তালাবন্ধ আছে। তখন তারা আবেসিয়েস ও মিরাবর নেতৃত্বে পাশের টেনিস খেলার মাঠে সমবেত হন। এখানে তারা শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একে টেনিস কোর্টের শপথ বলা হয়। নেক্সট প্রশ্ন, বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ ব্যবস্থা কী রূপ ছিল? উত্তর, বিপ্লবের আগে সমগ্র ফ্রান্সের 95% সম্পত্তির মালিক ছিল মাত্র 5% মানুষ। অথচ সেই 5% মানুষই কোনো আয়কর দিত না। যারা আয়কর দিত তারা তেমন কোনো সুবিধা ভোগ করতে পারত না, এবং সেই ব্যবস্থার বিরুদ্ধে যারা প্রতিবাদ করতেন তাদেরকে এই বাস্তিল দুর্গে বন্দী করে নির্যাতন করা হতো। নেক্সট প্রশ্ন, বুর্জোয়া বিপ্লব বলতে কী বোঝো? উত্তর, টেনিস কোর্টে শপথ গ্রহণের সময় যাজক অভিজাত সম্প্রদায় কিছু সদস্য তৃতীয় শ্রেণী অর্থাৎ বুর্জোয়াদের সঙ্গে যোগ দেন। রাজা ষোড়শ লুই তাদের দাবির কাছে নতি স্বীকার করেন এবং মাথাপিছু ভোটাধিকারের দাবি মেনে নেন। এইভাবে ফ্রান্সে তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বুর্জোয়ারা বিপ্লবের ক্ষেত্রে এগিয়ে আসে ও নেতৃত্ব দেয়। এই ঘটনায় বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন, অভিজাত বিপ্লব কেন হয়েছিল? উত্তর, অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে ফরাসি রাজা ষোড়শ লুই
1788 খ্রিস্টাব্দে দেশের সমস্ত প্রাদেশিক পার্লামেন্ট মুলতুবি করেন এবং সকল সম্প্রদায়ের থেকে কর আদায়ের উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে সুবিধাভোগী অভিজাত শ্রেণী রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এই ঘটনা অভিজাত বিদ্রোহ বা অভিজাত বিপ্লব নামে পরিচিত। ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা দুটি শর্ত লেখো। উত্তর 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট ফ্রান্সের সংবিধান সভা একটি ঘোষণাপত্রে মানুষের অধিকারের কথা ঘোষণা করেন। এটি মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা নামে পরিচিত। এতে বলা হয় স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার আর আইনের চোখে সকলেই সমান। নেক্সট প্রশ্ন অ্যাসাইনেট কি? উত্তর অ্যাসাইনেট হলো ফরাসি সংবিধান সভা প্রবর্তিত এক প্রকার কাগজের নোট। সংবিধান সভা ফ্রান্সের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য ফ্রান্সের গির্জার সব ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে এবং তা আমানত রেখে তার পরিবর্তে কাগজের নোট চালু করে। তা অ্যাসাইনেট নামে পরিচিত। নেক্সট প্রশ্ন ভূমিদাস কাদের বলে? উত্তর মধ্যযুগের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় নিঃস্ব হতদরিদ্র কৃষকদের ভূমিদাস বা সার বলা হতো। নানাবিধ শোষণে জর্জরিত মানুষদের জর্জরিত মধ্যযুগের ইউরোপের ভূমিদাসদের অবস্থা ছিল সীমাহীন দুর্দশাপূর্ণ। সামন্তপ্রভুর দাসত্ব ভূমিদাসের সঙ্গে সামন্তপ্রভুর পশুসুলভ আচরণ করত এবং দিবারাত্র পরিশ্রমসাধ্য কাজগুলি তাদের দিয়ে করাত। নেক্সট প্রশ্নের উত্তর নেক্সট প্রশ্ন অসিয়া রেজিম কি? উত্তর অসিয়া রেজিম বা অ্যাকশন রেজিম অ্যানসিয়ান রেজিম কথার অর্থ অসিয়া রেজিম বা অ্যানসিয়ান রেজিম কথার অর্থ হলো প্রাচীন আমল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে বুর্বো রাজাদের আমলকে অসিয়া রেজিম বলা হয়। এই সময় রাজনৈতিক অবস্থা ছিল স্বৈরাচারী, সামাজিক অবস্থা ছিল বৈষম্যমূলক, অর্থনৈতিক অবস্থা ছিল ত্রুটিপূর্ণ। ফরাসি বিপ্লব এই পুরাতনতন্ত্রের অবসান ঘটিয়েছিল। নেক্সট স্পেলিংটা একবার দেখে নাও। নেক্সট প্রশ্ন ফিজিওক্র্যাট কাদের বলা হয়? উত্তর 13 নম্বর প্রশ্নের উত্তর ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে এক শ্রেণীর অর্থনীতিবিদের আবির্ভাব হয় যারা অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠার পক্ষপাতী ছিল। তাদের ফিজিওক্র্যাটস বলা হয়। এই মতবাদের প্রবক্তা হলেন কুয়েসনে অ্যাডাম স্মিথ প্রমুখ। এই নীতিবিদরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের বিরোধিতা করেন। এই পর্যন্তই। পরে নেক্সট ভিডিওতে নেক্সট প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো। ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজে তোমার কাছে পৌঁছে যাবে।